বিআরবি সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে পুরো খবর। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর আপিল শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চে উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শেষ হয়। তবে 72-এ দালাল আইনে করা একটি মামলার সত্যতা নিয়ে উভয় পক্ষ নথি তলবে যে আবেদন করেছে, আগামীকাল সে ব্যাপারে আদেশের পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। শেখর দীপুর রিপোর্ট। 71-এ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে গত বছর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল 20টি, এর মধ্যে 8টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ইব্রাহিম কুট্টি ও বিশাব আলী হত্যাকাণ্ডের 2টি অভিযোগে ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। বাকি 6 অভিযোগে কোনো সাজা দেয়নি ট্রাইব্যুনাল। গত বছর মার্চের শেষ দিকে রাষ্ট্রপক্ষ এই 6টি অভিযোগে সাঈদীর সাজা চেয়ে আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষ খালাস চেয়ে আপিল করেন। দেলার হোসেন সাঈদীর মামলার শুনানি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজকে। মঙ্গলবার এ বিষয়ে শুনানি শেষ হলেও মামলাটি রায়ের জন্য অপেক্ষমান বা রায়ের দিন ধার্য করেনি আদালত। রাষ্ট্রপক্ষ জানায়, তৎকালীন বৃহত্তর বরিশালের পিরোজপুরে 1972 সালে ইব্রাহিম কুট্টির স্ত্রী মমতাজ বেগমের দায়ের করা একটি মামলা নিয়ে আসামিপক্ষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। বরিশালের স্পেশাল ট্রাইব্যুনালে ওই মামলার কোনো নথি পাওয়া যায়নি উল্লেখ করে রাষ্ট্রপক্ষ বলেছে যে এফআইআর আসামিপক্ষ দাখিল করেছে তা নকল। আসামিপক্ষ বলতে চেয়েছে ইব্রাহিম কুট্টি মারা গেছে নলবুনিয়াতে তার এক আত্মীয়ের সাথে। মমতাজ বেগম মামলা করেছেন কার বিরুদ্ধে? মামলা করেছেন ভাইয়ের মৃত্যুর জন্য না স্বামীর মৃত্যুর জন্য, তা তো উল্লেখ নাই। এই উল্লেখ থাকবে এফআইআরে, এফআইআরের কপিটা থাকবে আবার স্পেশাল ট্রাইব্যুনালে, সেই স্পেশাল ট্রাইব্যুনালের নথিতেই খোঁজ করে পাওয়া যাচ্ছে। আমরা বলেছে যে আপনারা গাছের আগায় না গিয়ে গোড়ায় যান, সেখানে মামলাটা করা হয়েছে, সেখানে মামলাটি আছে কিনা দেখেন। এ প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ 1972 থেকে 76 সাল পর্যন্ত বরিশালের স্পেশাল ট্রাইব্যুনালের নথি তলবের আবেদন করেন, আর আসামিপক্ষ পিরোজপুরে মামলা নিবন্ধনের নথি তলবের আদেশ চেয়ে আবেদন করেন। আগামীকাল অর্ডার দেওয়া হবে রায়ের কোন রকম শাস্তি বা খালাসের বিষয়ে না দেওয়া হবে। তারা যে দরখাস্ত করেছে এবং আমরা যে দরখাস্ত করেছি নথি তলব করার জন্য তার উপরে। নথি তলব করা হবে কিনা বুধবার এ বিষয়ে আদেশের পর মামলাটি চূড়ান্ত রায়ের জন্য দিন ধার্য বা অপেক্ষমান রাখা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।